হাই বন্ধুরা, আশা করি আমার সমস্ত বন্ধু খুব 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 ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটি আমি ছাদ থেকে শুরু করলাম। সকাল একদম পুরো ফার্স্ট সকালে সবে সূর্যিমামা উঠেছে, তোরা দেখে বুঝতে পারছে আমার মুখে রোদ পড়ছে। আর একটা ঠান্ডা হাওয়া, একটা যেন নস্টালজিয়ায় ভুগছি। এরকম ঠান্ডার মধ্যে একটা সময় পড়তে যেতাম, মা বলতো পড়তে যেতে হবে, আর মনে হতো যেন কখনো যাবো না, এই ঠান্ডার মধ্যে হাওয়া লাগবে মুখে কানে। তো সেটা আজকে হঠাৎ করে ওর মনে পড়েছে এই ছাদে এসে। ওই একটা বাচ্চা যাচ্ছে, ওর মা টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাচ্চা বলতে অনেকটাই বড়, তো যাই হোক টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও তো যেতে চাইছে না, পড়তে যাচ্ছে। তো ওকে দেখে আমার সেই আগের কথা মনে পড়ে গেল। যাই হোক, চলো ভিডিওটা আপলোড করি। নিচেই গিয়ে পরে কথা বলবো, কারণ আমার আজকে মোটিভেশন চ্যানেলের ভিডিও এডিট হয়নি, একদম ছুতেই পারিনি। আজকে অনেকটা লেটে গিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন একটু কথা বলে নিলাম, পরে আবার কথা বলবো। চলো, খুব সুন্দর একটা ওয়েদার বাইরে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়াটা পেতেও খুব ভালো লাগে, শীতকালে শীত পড়লে কিন্তু সত্যি মজা, তাই না? চলো পরে কথা হচ্ছে। তো আমি নিচেই চলে এসেছি, এসে ফার্স্ট বেডরুমটা ক্লিন করছি, তারপরে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে অন্যান্য কাজ করে চলে এসেছি ব্রাশ করতে। তোমাদেরকে একটা কথা বলে, আমরা সবসময় ডান হাত দিয়ে ব্রাশ করি, কিন্তু মাঝে মাঝে বাঁ হাত দিয়েও ব্রাশ করা উচিত। এতে আমাদের ব্রেনের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বেড়ে যায়। আগের দিন একটা আর্টিকেল আমি পড়ছিলাম, তো আমরা দুই হাত দিয়েই মাঝে মাঝে কাজ করব, এক হাত দিয়ে নয়। তো এতে করে বুদ্ধির যে আমাদের বিকাশ সেটা কিন্তু বেশি হয়। দেখো, আমি পেপারটা তুলে নিলাম। এবার যেটা করব, রান্নাঘরে চলে এসেছি, কিছু বাসনপত্র রয়েছে, তো সেগুলো একটুখানি পরিষ্কার করে খাবো। খিদে পেয়ে আছে আমার। ভাত নিয়েছি, ডিম ঝোল আগের দিনের, সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর স্নান করে, কিন্তু না স্নান করিনি এখনও, আমি রান্নাটাকে করছি, ছোলা ভাজছি। এরকম করে ছোলা ভেজে খেতে আমার খুব ভালো লাগে, ভাত দিয়ে আলু ভাজা আর ছোলা ভাজা, এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু। আমি তাড়াতাড়ি করে করছি, তার কারণ হচ্ছে ওই যে বাবা বলেই যাচ্ছে আগে রান্নাটা করে তারপর অন্য কিছু করো, তো ওই জন্যই রান্নাটা করে তারপর স্নানে যাব। শুধু ভাত করেছি অল্প একটু, হ্যাঁ, আর এটা করেছি আলু ভাজা আর ওই ছোলা ভাজাটা, আর একটু ঘি হোক ব্যাটার হোক কিছু একটা নিয়ে নেবো। হচ্ছে এবার দুপুরবেলা খাওয়া, একা খাচ্ছি, ওর আস্তে আস্তে অনেক ফেল খাবে। ভাত নিয়ে বসেছি। আজকে ভাতটা কি হয়েছে বলতো, ফ্যান সব সব করছে। কেন হলো তো, মানে আমি ভাতটা রেখে কি একটা করছিলাম, আমার আর মনে নেই যে ভাতটা উপর দিতে হবে, ফ্যানটা ঝরাতে হবে মনে নেই। এই ছোলা তোমরা যদি না খেয়ে থাকো, হম, এরকমভাবে একদিন ভেজে খেয়েও খুব ভালো লাগে। সকালে ডিম খেয়েছি, তার ডিম খেতে ভালো লাগলো না। তাহলে দাদা ফোন করে বলছে একটা ডিম ভেজে নাও, না হলে সিদ্ধ করে নাও। সকালে খেলাম, আবার এখন ডিম খাবো আমি, আলু ভাজা আর ছোলা দিয়ে আমি খাওয়া যাবে। আর অল্প একটুখানি বাটার নিয়ে আসি। আসলে আমার একা একা খেতে না ভালো লাগে না। আমি যখন বাড়িতে থাকতাম, তো তখন তো আমাদের বাড়ি প্রচুর মানুষ, তো কোথাও না কোথাও ভাতগুলো ভাতটা নিয়ে ছুটতাম। ম্যাক্সিমাম সময় আমার কাকির কাছে চলে যেতাম, কাকির কাছে বেশি ভাত খেতাম, বাড়িতে কম খেতাম, কাকির কাছে বেশি খেতাম। কিন্তু এখানে ম্যাক্সিমাম সময় একা খাই, কারণ হচ্ছে কেউ তো সবসময় বাড়ি থাকতে পারে না। না
তাও চেষ্টা করে যে দুপুরে একসঙ্গে খাওয়ার। আজকে 29 তারিখ তো, ও বলেছিল আজকে ওই মেলাটাই আবার যাবে, হ্যাঁ কিন্তু সময় পেল না, আর আজকে শেষ মেলাটা হচ্ছে মনে হয় 4 দিন না 5 দিন হচ্ছে। এখনো কিন্তু মোটিভেশনাল চ্যানেলে ভিডিও আমি ছাড়িনি, এ খাবো ফের ভিডিওটা ছাড়বো। তারপর আজকে নিউজ পেপারটা একদম ছুঁতেই পারিনি, ওটা দেখবো আজকে বিকালে ঝালমুড়ি করবো। তো দেখো আমি একটা রিলস করব, সেটা হচ্ছে কলকাতা স্টাইল ঝালমুড়ি, একা একা বসে বসে এইসব করছি। তো দেখো কী কী নিয়ে নিয়েছি একটু তোমাদেরকে দেখাবো। মুড়ি নিয়েছি, আর নিয়েছি যেটা লেবুর টুকরো লাগবে, একটু লেবুর রস লাগবে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, মটরশুঁটি, আর এটা হচ্ছে আম তেল, আর হচ্ছে একটু তেঁতুল, তেঁতুল গুলে নেব, জল লাগবে একটু, আর কাঁচা পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, বিট লবণ, আর হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে ছোলা, চানাচুর, বাদাম, আর একটু সর্ষের তেল লাগবে, ব্যাস হয়ে গেল। তো চলো মাখাই, চলো শুরু করি। তো দেখো একদম দোকানে যেমন করে, মানে সবাই যেমন বিক্রি করে তেমনই কিন্তু করে নিয়েছি, দেখেছো তো কত সুন্দর করে ঠোঙায় নিয়ে নিয়েছি ঝালমুড়ি রে। এবার এটা খাবো বসে বসে, জিভে জল পার হচ্ছে। স্কুলে গিয়ে প্রতিদিনই আমরা প্রত্যেকেই খেয়েছি, প্রতিদিন, তাই না বলো? তোমরাও খেয়েছো কি কমেন্টস করো। এটা একটা প্রিয় খাবার ছিল স্কুলের, আমি যে কি ভালোবাসতাম ঝালমুড়ি, ও এত ভালো লাগছে, এত টেস্টি হয়েছে। মাংস দেখো এত লোভ লাগে না কিন্তু, একদিন বানাও তোমরা বাড়িতে, খুব টেস্টি, খুব, দোকানেও এত সুন্দর করে দেয় না কিন্তু। আজকে কিন্তু কলকাতাতে খুব 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 ঠান্ডা পড়েছে, আমি সেই বিকালবেলা ঝালমুড়িটা খেয়ে উঠে পড়েছি খাটে আর নামিনি। তো একটা কথা আমি তোমাদেরকে বলবো, আমি মোটিভেশনাল চ্যানেলেও বারবার বলি, তুমি যদি লাইফে কোনো কিছু মন থেকে চাও তাহলে কিন্তু সেটা তুমি পাবেই পাবে। একটা সময় আমার মনে হতো যে আমি ঠান্ডায় একটু খাট থেকে নামবো না, আমার ইচ্ছা মতো আমি যদি ইচ্ছা হয় নামবো, না হলে নামবো না, বিশ্বাস করো। এখন সেটাই কিন্তু, সেই দিনটাই কিন্তু আমার লাইফে রয়েছে, আমার যদি ইচ্ছে হয় যে আমি নামবো, কিছু একটা করব, বা আমার এখন এখনই খেতে ইচ্ছা করছে না বা এখন খাবো, সেটাই কিন্তু করতে পারি। তো যেহেতু আমি শীতটাকে ভীষণভাবে উপভোগ করি, ভালোবাসি, কিন্তু খুব শীত কাতুর হয়, তো আমার মনে হতো যেন খাটের উপর বসে থাকবো, কোথাও যাবো না, কিছু করবো না, এরকম মনে হতো। হ্যাঁ, তো সেইটা কিন্তু আমি পেয়েছি আমার লাইফে, ভীষণভাবে পেয়েছি, একদম মোজা টোজা পরে, আমি কিন্তু স্নান করেই আগে ফার্স্ট কাজ হলো মোজা পরে থাকা, আর যখন স্নানে যাই তখন কিন্তু একটা ছেড়ে দিই, তারপর আবার স্নান করে আর এক জোড়া পরে নিই, এরকম করি। যাই হোক, আমি তখন দেখলে কতগুলো মুড়ি খেয়েছি, এখন আবার একটা আপেল নিয়েছি, এটা খাবো, কারণ হচ্ছে আমি মোটিভেশনাল চ্যানেলের জন্য মানে কথা বলছিলাম, কথা বলতে বলতে গলা পুরো আমার
শুকিয়ে গিয়েছিল, জল খেয়ে এলাম এই মাত্র, আর এখন এটা খাবো, তারপর আমি এডিট করতে বসবো। আর চোখটাও না একটু একটু জ্বলছে আমার। আর একটা কথা বলবো, আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, দুজনের সঙ্গে কথা বললাম সন্ধ্যার থেকে, সন্ধ্যার পর থেকে, তো একজন একদম পুরো ভুল দিকে তার লাইফটা নিয়ে গেছে, তো তাকে বোঝানোর চেষ্টা করছিলাম কি কি লাইফে ভুল করেছে সেগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো অনেক বেশি ডিপ্রেশনে ছিল, অনেকটা সময় কথা বলার পরে এটা বলছে যে এতটা রিল্যাক্স লাগছে এভাবে কখনো আমি ভাবিনি। আর একজন ভদ্রলোকের কথা বলি, উনি 7-8 মাস আমাকে মানে কন্টিনিউয়াস আমি কিছু পয়েন্ট ওনাকে বলে দিয়েছিলাম, তো সেগুলো ফলো করছিল। উনি বিবাহিত একজন ভদ্রলোক, তো তার ওয়াইফ না আসছিল না, তো আমি কিছু কিছু বিষয় বলেছিলাম এবং সেগুলো করেছে, আর তার ওয়াইফ চলেও এসেছে, এবং আসার পরেও উনি আমাকে বলছে যে ঠিক মতো কথা বলছে না, আমাকে এড়িয়ে যাচ্ছে, আমাকে ইগনোর করছে। তো আমি 8-10টি পয়েন্ট মানে 10টি কাজ করতে বলেছিলাম, তো আজ থেকে প্রায় 15 দিন ধরে ওগুলো করছিল। তো কালকে রাতে একবার মেসেজ করেছিল, তো আজকেও আবার বলছে যে দিদিভাই, মানে দিদিভাই না, আমাকে বলছে বোন, তুমি আমার বোন হবে, তুমি আমার থেকে ছোট হবে। তো এত বেশি উপকৃত হয়েছি, এত ভালো লাগলো, মানে তোমার প্রত্যেকটা কথা কিন্তু আমি ফলো করেছিলাম এবং শুনেছিলাম, এবং এতটা চেঞ্জ আনতে পেরেছি আমার লাইফে, আমি এভাবে কখনো ভাবতাম না। কীরকম আমি একটু বলি, ধরো কোনো একটা বিষয় নিয়ে তার ওয়াইফ ধরো তার উপর রাগ দেখালো, উনিও সেমভাবে রাগ দেখিয়ে ফেলেন এবং অভিযোগ করেন। আমি লক্ষ্য করতাম যে কথা বলার সময় বেশ অভিযোগ করে, এইটা করে না ওইটা করে না, মানে উনার একটা মনের, আমাদের প্রত্যেকেরই মনের একটা তালিকা থাকে, সেই তালিকা যখন আমাদের পাশের মানুষটার সঙ্গে আমাদের মেলে না, আমি যেটা চাইছি হয়তো সে সেটা করছে না, তখনই কিন্তু অভিযোগ চলে আসে। তো এইগুলোই আমি ওনাকে বন্ধ করতে বলেছিলাম, আরও ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিছু কাজ করতে বলেছিলাম, যেমন আমি যে আশা করেছিলাম যে কখনো কি সে কি খায় সেটা জেনে সেই অনুযায়ী একটা খাবারও কি এনে দিয়েছিলেন, তো বলছে না কখনো তো আনা হয়নি, এমনি তো খাবার আনি সেটাই খায়। তো আমি এটাই বলেছিলাম যে না, স্পেশালভাবে সকলকে লুকিয়ে ওনার জন্য ওনার পছন্দের খাবার নিয়ে আসবেন, একটা ছোট্ট হলেও মাঝে মাঝে গিফট এনে দেবেন, এরকম বিভিন্ন পয়েন্ট বলেছিলাম। ও ওনার যে ওয়াইফ, উনি হচ্ছে বাপের বাড়ি যাই ঘন ঘন, তা আমি এটাই বলেছিলাম, আর উনি শুধু ঝামেলা করে বসেন। আমি এটা বলেছিলাম যে ওই সময় ঝামেলা না করে বরঞ্চ আপনি যদি তাকে দিয়ে আসেন এবং তার বাড়ির জন্য কিছু খাবার কিনে দেন, এবং যখন নামবে তখন যদি শুধু একটা কথা বলবেন যে তুমি বাড়ি না থাকলে ভালো লাগে না, তাড়াতাড়ি চলে এসো, আমার ভালো লাগে না একা, ব্যাস সরল স্বাভাবিকভাবে কথা বলবেন, দেখবেন মানুষটা পরের দিনই ছুটে চলে আসছে। তো এরকম ছোটো ছোটো কাজ করতে বলেছিলাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, সেটা হচ্ছে ওনাকে মাঝে মাঝে বলবেন যে তুমি হলে আমার বাড়ির লক্ষ্মী, কারণ তুমি না থাকলে আমার এই সংসারটা এতটা সুন্দর কখনো হতো না, কোনোদিন না কেউ বলে না, এটাই আশ্চর্য ব্যাপার। তো আমি এই কথাগুলি শুনি, তো আমার আমি এবং মানে এই কথাগুলি শুনলে না একটা অন্যরকম মানে নিজেকে গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে হয়। তো আমিও চেষ্টা করি সকলকে এই কথাগুলি বলতে, যে স্রেয়ের ছোট্ট ছোট্ট কথাই আমরা কিন্তু সম্পর্কটা সুন্দর রাখতে পারি। যেমন আমি বলি, প্রচুর ছেলে রয়েছে যারা ভাবে যে ইস, বউ স্নান করেছে, বউয়ের জামা কাপড় যদি একটুখানি ধরি কি যদি একটুখানি আমি মেলে দিই তাহলে মনে হয় সেটা কাপুরুষের কাজ, পুরুষ কাপুরুষ ওরকমভাবে নির্ধারণ হয় না, তাই না? তো ধরো সেই মানুষটি খুব ব্যস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি যে সে হয়তো জামাটা মেলতে পারেনি বা শাড়িটা মেলতে পারেনি বা নাইটিটা মেলতে পারেনি, আপনি বাথরুমে গেছেন, তো দেখে সঙ্গে সঙ্গে যদি ওটা মেলে দেন না, তো ওই মানুষটি আপনার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা ওই মানুষটির মনে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এগুলো কিন্তু করা উচিত। একটা মেয়ে তো নির্দ্বিধায় তার হাজব্যান্ডের জামাকাপড় কাচে সেটা মেলে দেয়, পরিষ্কার করে দেয়, তাই না? তাহলে একটা ছেলে কেন করবে না? তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি একটু কেউ ফলো করে না, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় হ্যাপি থাকবে, একটুও কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। তো যাই হোক, খুব কাজে দিয়েছে কথাগুলি, এবং এটাই বলছে যে এগুলি আমি চেষ্টা করব সারা জীবন মেনটেন করা, ওই ভদ্রলোক বলছে। আর এতে যে কতটা সুখ সেটা
অরিজিনালি সুখ আমি এখন পাচ্ছি, এত বছরের আমাদের বিবাহিত জীবন, এখন মনে হচ্ছে যে না আমি ভীষণ সুখী একজন মানুষ। তো এটাই তো বড় পাওনা। প্রথমে বললাম যে কাজ যখন আমরা করি না, তারপরে যখন একটুখানি সেই কাজে যদি কাউকে একটু হেল্প করতে পারি, তো সেটা একটা ভীষণ বড় পাওয়া এবং ভালো লাগা। তো আমি আমার মোটিভেশনাল চ্যানেলে হয়তো বিশাল কিছু করতে পারিনি এখনও, কিন্তু এটুকু বলতে পারি মানুষের একটু হলেও ভালো লাগার জায়গা মানুষের মনে তৈরি করতে পেরেছি একটু 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 সামান্য। তো নিজের কাছে এটা আমার খুব মানে একটা ভালো লাগা কাজ করছে, নিজেকে ইন্সপায়ার করতে পারছি। আমাদেরও কিন্তু মোটিভেট হওয়া প্রয়োজন রয়েছে, তাই না? আমি যদি নিজেকে সাবাসি না দিই তাহলে কিন্তু আমি নেক্সট কিছু ভাবতে পারবো না, নেক্সট কাজ করতে পারবো না। যাই হোক, চলো অনেক কথা বলে দিলাম, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেকটা দেরি হয়ে গেল, মানে ব্লগ বড় হয়ে যাবে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা টাটা।